এক মহিলা মিলাদ পড়াইতেছে, দেখছেন না আপনারা? আলহামদুলিল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, কেন নাউজুবিল্লাহ বলেন কেন? এদের ক্ষমতায়ন হয়েছে না, ক্ষমতা বাড়ছে না? তারা তো আপনার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, কেউ না কেউ, তারা তারা হুজুর মুজুর এগুলো ভাল লাগে না, এগুলো তারাই এখন শুরু করেছে, ইয়া নবী সালাম আলাইকা। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72 সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, যদি ইসলামে স্বীকার করে না, ঠিক কি না? ইসলাম স্বীকার করো না, তুমি তাহলে কি স্বীকার করো? তুমি কি করতে চাও? ইসলামকে স্বীকার করো। ইসলাম আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, আমি প্রথমে আয়াতটা তিলাওয়াত করেছি, ঠিক কি না? আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা খ্রিস্টান, অর্ধেকটা ইহুদি, অর্ধেকটা নাসারা, এরকম কবুল করলে মারা যাওয়ার সময় আপনার লাশটা যখন রাখা হয়, আমার বাপ দাদা যখন আমরা কবরে রাখি কি দোয়াটা পড়ি সবাই বলেন, অর্থ কি বলতে পারেন? অর্থটা কি জানেন? পরম করুণাময় মহান আল্লাহর নামে রসুল, আপনার দলে এই মরা লাশটাকে নাস্তিক মুরতাদ কাফের বেঈমান তারে উঠায় দিয়ে গেলাম। অর্থ হলো এই, এমন রসুল যদি প্রশ্ন করে যে ইমাম সাহেব, ঘুষখোর ইমাম, পাগড়িওয়ালা ইমাম, জুব্বাওয়ালা ইমাম, মারাত্মক ইমাম, এই লোকটার জীবনে কোনোদিন কি ইসলাম স্বীকার করছিল? অন যদি আমি তো ভূতা লেগে থাকবো, চুপ করে থাকবো আমি, কারণ উত্তর তো দিতে পারবো না, আমি তো দেখছি এই জীবনে ইসলাম স্বীকার করে নাই। আচ্ছা, ইসলাম যারা কায়েম করতে চাইছে তাদেরকে পীড়া দিছিল না চুমা খাইছিল? আচ্ছা, ইসলাম মোটেও যাদের ভালো লাগে না, যার রাজনীতি, যার সমাজনীতি, যার অর্থনীতি, যার পরিচালনা নীতি, যার রাষ্ট্রনীতি, কোথাও ইসলাম ছিল না, আমার রসুল বলবে আমার ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহ পাকের দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত গেছে আমার বদরের ময়দানে, উহুদের ময়দানে দাঁত গেছে, সাহাবা একরামের জীবন গেছে, সাহাবা একরাম বাড়িঘর সব সারছে ইসলামের জন্য, আর এই যে মুসলমান সেই ইসলামকে ধ্বংস করার জন্য কাফেরদের সাথে মিলাইয়া তাল মিলিয়ে সব কথা বলেছিল। আজকে ইমাম সাহেব তুমি আইসা ২০০০ টাকা পাইবা এই জন্য আমার দলে উঠাই দিচ্ছ, গোটা ৬০ বছরের জিন্দগি, গোটা ৩০ বছরের জিন্দগির মধ্যে মোটেও ইসলাম ছিল না, আমি রসুল কি এতই বোকা যে আমার দলে উঠাই নিব? রসুল কি নিবে? কথা বলেন, রসুল কি নিবে? সুতরাং নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরেরা সাবধান তোমরা থাকো, মুনাফিকেরা সাবধান তোমরা থাকো, তোমার জীবনে ইসলাম নাই ভালো কথা, আমরা মাফ করে দিলাম, কিন্তু আরেকজনের ইসলামকে তুমি শেষ করে দিবে, তুই বেটা মারা গেলে আমি উমর ফারুক মুজাহিদি তোর জানাজা পড়বো না ইনশাআল্লাহ। এরকম বেয়াদব, এরকম নাস্তিক যদি আমার সমাজে কেউ থাকে যে ইসলামকে অর্ধেকটা মানে, অর্ধেকটা মন থেকে চায় দূর করতে, তুমি যদি মারা যাও তোমার জানাজা কপালে আমার দ্বারা নসিব হবে না, যে কোনো অজুহাতে আমি বলবো তোমার জানাজা আমি পড়বো না ইনশাআল্লাহ, আপনারাও পড়বেন না, ঠিক কি না? এরকম নাস্তিক মারা গেলে যদি জানাজা মুসলমানরা না পড়ে, তবে অসুবিধা নাই, এখন হুজুর লাগে না মিলাদ পড়তে, মমতাজ মার্কারও মিলাদ পড়তে পারে, ঠিক কি না? সব কাজে হুজুর লাগে না, আমাদের দাম শেষ। এখন গাজীপুরে দেখছি বড় বড় নেতারা বসে আছে, এক মহিলা মিলাদ পড়াইতেছে, দেখছেন না আপনারা? আলহামদুলিল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, কেন নাউজুবিল্লাহ বলেন কেন? এদের ক্ষমতায়ন হয়েছে না, ক্ষমতা বাড়ছে না? তারা তো আপনার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, কেউ না কেউ, তারা তারা হুজুর মুজুর এগুলো ভাল লাগে না, এগুলো তারাই এখন শুরু করেছে, ইয়া নবী সালাম আলাইকা। কত বড় শয়তান মুসলমানদের সমাজে, মুসলমানদের সমাজে, পুরুষ শাসিত সমাজে পুরুষরা বসে আছে পাঠার মতো, পাঠা আছে না পাঠা, পাঠার মধ্যে বসে রয়েছে, আর নারী ইয়ানবী সালাম আলাইকে পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, কোরআনের অপমান, রাসূলের অপমান, ঠিক কি না? কথা বলা যাচ্ছে না, কথা বলা সব স্তব্ধ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, আলেমদের উপরে খড়ক চলবে, মনে রাখবেন যে আলেম যত সত্য কথা বলবে তার উপরে নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, কারাগারের মধ্যে পুরবে, তারপরেও এক শ্রেণী আলেমকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ।
যা হওয়ার হবে, ঠিক কিনা? হচ্ছে না হচ্ছে না? হচ্ছে তো। এই পৃথিবীতে কি সারা জীবন বাঁচবো আমি নাকি? না, সারা জীবন বাঁচবো না। আমার জিন্দগি যদি 60 বছর থাকে, 43 বছর চলে গেছে, আর 17 বছর আছে। 17 বছর কাপুরুষের মতো বেঁচে লাভ নাই, সত্য কথা বলেই না হয় মারা গেলাম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আসুন, কোরআনে কারীম বলেছে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা এখন প্রমাণ করতে হবে, ক্যামেরা আছে, ভিডিও হচ্ছে, গোটা পৃথিবী দেখবে, বলুন তো দেখি আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই, কারা কারা হাত উঁচু করে দেখান। হাত সবাই চান? সবাই আপনারা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চান? অর্ধেকটা কেউ চান না তো, হাত নামান। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের অনুশাসন মানতে চাই, পরিপূর্ণ ইমানদার হয়ে পৃথিবীতে বাঁচতে চাই, ঠিক কিনা? এখন ইসরায়েলের মুসলমানরা মারে, ইসরায়েলের মুসলমানরা প্যালেস্টাইনকে মারে, আহা, ইসরায়েলি মুসলমানরা প্যালেস্টাইনকে মারে, কেমনে মারে দেখুন, কেমনে মারে, বোমা হামলা করে মারে, স্থলযুদ্ধ করে, কামান দিয়ে মারে। এখন মুসলমানরা পাথর দিয়ে ইটা দেয়, পাথর দিয়া ঢিল মারে। এখন মানবাধিকার সংস্থা যারা, তারা বলে প্যালেস্টাইনরা পাথর মারবে কেন, এরা হলো জঙ্গি। এরা কি প্যালেস্টাইনের মুসলমান হলো কি? আর ওনারা কি যোদ্ধা? আমেরিকা ইয়া ইসরায়েল, তারা কি যোদ্ধা? মুসলমানরা পাথর দিয়ে ঢিল মারে, কামানের বিরুদ্ধে ঢিল মারে, এরা হলো যোদ্ধা কি জঙ্গি, আর ওরা হলো। এখন এই প্যালেস্টাইনের পক্ষে আমরা যারা একটু কথা বলার চেষ্টা করি, আমরাও জঙ্গি, যারা কথা বলে তারাও। আপনি মারবেন আমাকে, আমি কাঁদতেও পারবো না। আপনি আমাকে মারবেন, আমি কাঁদতেও পারবো না। আহা, কি জাতি মুসলমান! এমন পৃথিবীতে বেঁচে লাভ নাই, এই নামাজ কোনো লাভ হবে না। ইমানকে শক্ত করুন, জীবন মৃত্যুকে কাছে রাখুন। এখন বেঁচে আছি, একটু পরে মৃত্যুর পরোয়ানা বাঁচতে পারে, ঠিক কিনা? মুসলমানরা চুপ থাকতে থাকতে, মুসলমানদের ইমান স্তব্ধ হইতে হইতে, যাইতে যাইতে শেষ পর্যন্ত দেয়ালে এখন লাগছে। এখনও যদি আমরা হুশ না হই, বেশি দিন দূরে নয়, পিছে চেপে মারা ভুটান হবে ইনশাআল্লাহ, আমার দেশ সিকিম হবে, প্যালেস্টাইন হবে। কত বড় দুঃসাহস! 3.4% অমুসলিম, তারা তারা কি করে আমার দেশে এই দুর্গাপূজার মধ্যে আমার সর্বোচ্চ সংবিধান গ্রন্থ আল্লাহর কোরআনকে অপমান করে এই দুঃসাহস পাইল কেমনে? 2 বছর আগে এক মহিলা আমেরিকা যায়া, ওই যে কার সাথে দেখা করলো, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বলতেছে 3.5 কোটি আমাদের মাইরা ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আমরা প্রতিবাদ করলাম, তার ডকুমেন্ট মিথ্যা প্রমাণিত হলো, মুসলমানদেরকে শেষ করার জন্য সব দিক থেকে লেগেছে। এখন আমাদের কোরআনকে দেখুন, এই ঘটনার পরে মুসলমানদেরকে বলবো তোমরা মন্দিরে আঘাত করবে না, তারা অপরাধ করেছে, তারা ভুল করেছে, তারা যদি সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কুকুরে কামড় দিয়েছে বলে আমরা তাদের কোনো মন্দিরে ফুল দিয়েও আঘাত করতে পারি না, ঠিক কিনা?